সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে আজ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী টেকনাফে কমান্ডার পর্যায়ে পতাকা এ বৈঠক হবে বিজিবির দশ সদস্য এবং বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে বৈঠক শেষে বিকেলে টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে আজ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি কক্সবাজারের টেকনাফে কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক হবে বিজিবির দশ সদস্য এবং বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে বৈঠক শেষে বিকেলে টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে আজ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি কক্সবাজারের টেকনাফে কমান্ডার পর্যায়ে পতাকা এ বৈঠক হবে বিজিবির দশ সদস্য এবং বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে বৈঠক শেষে বিকেলে টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে আজ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী পতাকা বৈঠক হবে বিজিবির দশ সদস্য এবং বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে বৈঠক শেষে বিকেলে টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে আজ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী টেকনাফে কমান্ডার এ পতাকা বৈঠক হবে বিজিবির দশ সদস্য এবং বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে বৈঠক শেষে বিকেলে টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে আজ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি কক্সবাজারের টেকনাফে কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক হবে বিজিবির দশ সদস্য এবং বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে বৈঠক শেষে বিকেলে টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে আজ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি কক্সবাজারের টেকনাফে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক হবে বিজিবির দশ সদস্য এবং বিজেপির দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে বৈঠক শেষে বিকেলে টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে